তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কি কান্নাকাটি করছে আজ, কত মানে 3-4 বছর আগে থাকতেই বলছে কান ফুটিয়ে দাও কান ফুটিয়ে দাও। তো যাই হোক, বায়না করছে এই আমাকে এখন যেতে হচ্ছে, কেননা এই শীত পড়তে না পড়তে মা এবারে তো যাবে এবারে তো যাবে এই করতে করতে। তো যাই হোক, আজকে শেষমেশ সেই দিন চলে আসলো, অনেক বছরের অপেক্ষা, অনেক বছর অনেক দিন ধরে বলে যাচ্ছে কান ফোটানোর কথা, তো আজকে সেখানে চলে এসেছি কান ফোটানোর জন্যে। তো দেখো বন্ধুরা, তো পয়েন্টটা ঠিক করা হচ্ছে কান ফোটানোর। মানে কি বায়না করছে কি বায়না, আজ রোজই ইয়ে মা শীত তো চলে যাবে শীত তো চলে যাবে, আমার কান ফুটিয়ে দাও কান ফুটিয়ে দাও, মানে কাকে বলে বায়না। তো আজ কেঁদে রেঁদে একসার, ও যাবেই কান ফোটাতে, তো নিয়ে চলে আসলাম। তো দেখা যাক ও কি কান্না করে না কি করে, খুব ভয় লাগছে আমার সত্যি কথা বলতে। তো দেখো কানটা ফোটাবে, ছুঁচটাকে গরমও করে নেওয়া হয়েছে আগুনে। তো এই যে কাকিমা, কাকিমা আর কাকিমার মেয়ে, এই যে দেখো ধরে ফুটিয়ে দিচ্ছে। ঠাকুরের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরি নম শিবায় নম শিবায়, মানে কি আর বলবো, খুবই ভয় লাগছিল। তোমরা শুধু একটু দেখো, আমি তো ওকে দেখে থ মুখটা শুধু কেমন করছে, মানে কাঁদেনি এই সময় যে কাঁদলো না, মানে এ ভয়ে কাঁদেনি না কি অবস্থা আমি বুঝে উঠতে পারছি না, কেননা খুব। তো যাই হোক, তা ওকে আমি পরে জিজ্ঞাসা করেছি, বলছে আমি লাগেনি বলে তাই কাঁদেনি, ঠিক আছে নাকি আমি বকা দেব বলে কাঁদেনি ভগবান জানে, কেন এত বায়না করে গেছে কান ফোটানোর জন্যে। তো অনেক দিনের ওর ইচ্ছা ছিল, অনেক বছরের ইচ্ছা ছিল কান ফোটানোর। তো যাই হোক, সেইটা হয়ে গেল, ব্যথা পাবে এর জন্যই আমার ইয়ে লাগছে। তো যাই হোক, ও সেরকম খুব একটা ইয়ে করছে না, তো ভালোই ভালো, ঠাকুরের কৃপায় হয়ে গেলেই ভালো। তো দেখো আবার এই কানটা কেমন শক্ত মক্ত হয়ে গেছে, দেখো আমার খুবই ভয় লাগছে। এই যে সব বন্ধুরা ওর, ওরাও ফোটানো আছে, ওদের নাক কান সবই ফোটানো রয়েছে। তো দেখো ওই দেখো মুখটা কেমন করছে, এই কারণেই বলেছিলাম থাক পরে ফোটাবি, তো যত বড় হবে তো আরো শক্ত হয়ে যাবে চামড়াটা, মোটা হয়ে যাবে, আরো বেশি কষ্ট পাবে। তো একেবারে আমি কানটা তার জন্য থাক তাহলে চল ফুটিয়েই দেওয়া হলো। এরাও অনেক দিন ধরে বলেছে, এর আগের বছরেও বলেছে তার আগের বছরেও বলেছে যে কান ফুটিয়ে দেব কান ফুটিয়ে দেব, কানটা ফুটিয়ে নে করে করে, যেহেতু সব বন্ধুদের কান ফোটানো হয়ে গেছে ওর ফোটানো হয়নি, তো সেই কারণে। তো এবার দেখো নাকের পালা, তো এইটা ছিল না কথা নাক ফোটানোর, কিন্তু শুভশ্রী শীঘ্রম যাকে বলে, তো কান ফোটানো হয়েছে, নাক তো একদিন না একদিন ফোটাতেই হবে। যাই হোক, যারা ফোটায় না সেটা আলাদা ব্যাপার, তো যাই হোক এটা মাগো, তো যাই হোক দেখো এটা ফোটানো হচ্ছে, আমার মেয়েটা খুবই কষ্ট পেয়েছে খুবই কষ্ট পেয়েছে, যেন নাকটা অনেকটাই চামড়াটা মোটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ওর কতটা লেগেছে, ওই ভালো জানে।
তো যাই হোক, দেখো চোখের জল বেরিয়ে গেছে, কান ফোটানোর সময় কিন্তু কাঁদেনি, ব্যথাটা হয়তো সহ্য করে নিয়েছে, কিন্তু এই দেখো চোখের জল বেরিয়ে গেছে নাক ফোটানোর সময়। তো আমি ওখানে ছিলাম, আমারও খুবই ইয়ে লাগছিল, তো তোমরা বুঝতেই পারছো এখন আমার দেখেও কথা বলতে বলতেও কেমন যেন লাগছে। তো যাই হোক, এই যে এ দিল ফুটিয়ে, আর কাকিমাও আছে, কাকিমাও হেল্প করছে, দুজনে মিলেই ফুটিয়ে দিল। দেখো চোখের জল গড়িয়ে পড়ছে। এটা বলেছিল থাক কান ফুটেইছ, দুদিন চার দিন পরে আবার নাক অন্য সময় ফোটাবে। তা আমি বললাম থাক, ফোটাচ্ছে যখন তাহলে ফুটিয়েই নুক, নাহলে আবার দুদিন পরে আবার এটা নিয়েও বায়না শুরু করে দেবে, নাক ফোটাবো নাক ফোটাবো করে। ভাবলাম এসছি যখন, সব সময় হয় না, এই ফোটাবো ফোটাবো করে তাই 3 বছর সময় নিল। কত দিন আগে থাকতে আমার মেয়ে আমায় বলেছে কান ফোটানো, নাক নাকেরটা বলেনি, কানের কথাই বলেছে। তবে তো একবারে যখন এসছি যখন তার জন্য ফুটিয়ে দিলাম, তো আরেকজন দেখো এও বায়না ধরেছে, আমিও ফোটাবো, তো তো ওর ওকেও তার জন্য ফুটিয়ে দেওয়া হলো। ওর নাকটা দেখো, ওর নাকটাও ফোটানো হচ্ছে, তো ওর কান ফোটানো রয়েছে, এক জায়গা থেকে কান ফোটানো হয়েছিল, কিন্তু আপ ডাউন হয়ে গেছে, একটা কান নিচে একটা কানের উপরে ফুটো হয়ে গেছিলো। তো যাই হোক, কানটা ফোটানো আপাতত কোনো ইয়ে নেই, দেখা যাক যদি একটা কানের আরেকবার ফোটানো যায় উপরে। তো নাকটা ফোটানো হয়ে গেল, দেখো দুজনকারই নাক ফোটানো হয়ে গেল। তো এই ছোটটার থেকে বড়টার নাকটা পাতলা ছিল বলে, মানে চামড়াটা ওর অতটা মানে দেরি হলো না, আর ছোটটার তো আটকে ছিল, দেখতেই পেরেছো তোমরা ভিডিওতে। তো এবারে ওর কানটা উপরে, কানটা একটা ফুটিয়ে দেবে। তো যাই হোক, আমাদের মানে কিছুটা তোমাদের মানে কিছুটা মানে আমার মেয়েরা কতটা ব্যথা পেয়েছে, যাই হোক তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মানে জীবনের কিছু অংশ। দেখো নাক কান ফোটানো এটাও একটা কিন্তু জীবনের অনেকটা ইয়ে, কিন্তু আমাদের মতন মানে মধ্যবিত্তদের ঘরে এটা তো আমরা তো অত ইয়ে না, যে যাই হোক তো একটা শখেরই জিনিস, তো জীবনের এই শখটা ওরা পূর্ণ করলো, আজ নাক কান ফোটানো হলো। তো এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, তো দেখো কীরকম কাঁদছে, খুবই কান্না করছে, কাঁদাটাই স্বাভাবিক। আমাদেরও যখন ছোটবেলায় আমাদেরও দিদা ফুটিয়ে দিয়েছিল, আমরাও কান্নাকাটি করেছিলাম। তো যাই হোক, আমরা অনেক ছোটোবেলাতেই ফুটিয়েছি। দেখো ওর কানের এই কানটা একটু নিচে ফোটানো ছিল বলে একটু উপরে আরেকবার ফোটানো হলো, তা ওইটা ওই ডান কানেরটা আর ফোটানো হবে না, এই বাঁ কানেরটা একটু নিচে ছিল বলে আর একটু উঁচুতে আরেক জায়গায় ফোটা করে আনা হলো। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ 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 সামনে আমাদের সাপোর্ট করো, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর ওরা যেন